আমার এলাকা বলতে আমার বাসুরের ছেলে আমার বাসুর পুত্র ফেরে যে এই নির্মমভাবে হত্যা করছে আমরা তো কারণ জানি না না তার জন্য চরম শাস্তি আমি তো চাই ফাঁসি হের যেমন ফাঁসি হয় হে এইভাবে একটা পরিবার নষ্ট করছে হে জানি আরো কত কি করতে পারে আজকে আমার করছে আগামী দিন আরেকজনের করতো না এমন না ঠিক আছে যাতে উপযুক্ত শাস্তি হের হয় হে যেমন যাবজ্জীবন থাকে হে যেমন কোনোদিন ছাড়া না পায় আমরা সংসার যেমন নষ্ট করছে আমার গোরের ছেলেটা এইভাবে ডাইকা নিয়া একটা মিটিং এ গেছিল ক্লাবে তারপর হে এসে ঘুরে ঘরে আইলো না এইভাবে হত্যা করছে যাতে হের চরম শাস্তি হয় কি হইব আমি মানে কঠোরতে কঠোরতর শাস্তি যাতে হের হয় হে কোনোদিন যাতে হে সমাজে না আসতে পারে আমার ছেলে যে যারা মা আছে তার সুবিধা চাই তাদের কঠোর শাস্তি আনি চাই আপনার কাদের প্রতি মানে সন্দেহ কিছু কি আছে আহমদ আমি কোনো সন্দেহ নেই যা তার জীবনমূলক কাজ করছে আমি জীবনে ভাবতে পারছি মানে এমনিতে এনলে আছে দুইজন পালাতক আসামি তারা কারা কি চিনতে পারছে না এটা তো চিনতে কিভাবে বুঝছেন দুইজন পালাতক আছে প্রতি অধিকার লোক পাইতেছে প্রতি অভিযোগ পাইতেছি মানে কি কারণে কেন হইছে আপনার কি মনে হয় ওনার সাথে কে কে আর জড়িত থাকতে পারে তাকে গ্রেপ্তার করবো তার তো মানে কিতাব করবে তার সম্বন্ধে তো মানে কিছু করার মতনই নেই যে এই কাজ করবে আপনার স্বপ্ন ভাবতে পারছি মানে ছোটো থেকে বড় হয়ে আছে আমার ছেলে তো নয় মাস আছে ও তখন 5 বছরের ছেলে জয়ন্তীতে সে যে এই কাজ করবো কোনো আবহাওয়া দিব ডাক দিলে দুই জায়গা পরে ডাক দিই সবাই করে আমার ছেলে তাকে খুব ভালোবাসতো খুব ইংরেজিত গান দিত সে যে কাজ করবো আমরা মানে জীবন আমরা ভাবতে পারি